বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিল ইউনেস্কো রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে ভিডিও প্রকাশ পাকিস্তান হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তল কক্সবাজার সফর শেষে ঢাকার পথে খালেদা জিয়া পহরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ফকুলে এবং নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে ঢাকা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি পালন রোগীদের ভোগান্তি আছে দেখছিলেন এবার চলে যাব বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য বা ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পেল সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ সোমবার প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ঘোষণা দেন মহাপরিচালক ইরিনা বোকোভা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণকে বিশ্ব আন্তর্জাতিক রেজিস্টারের মেমোরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে এমন বিষয়গুলোকে বিশ্ব আন্তর্জাতিক রেজিস্টারের মেমোরিতে তালিকাভুক্ত করা হয় এই সংক্রান্ত তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি আই এসি গেল চব্বিশ থেকে সাতাশ অক্টোবর পর্যন্ত বৈঠক করে মার্চে সাতই মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় আইএসসি বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ আন্তর্জাতিক দলিলে অন্তর্ভুক্তির মাধ্যমে তালিকাভুক্ত ঐতিহ্যের সংখ্যা দাঁড়ালো চারশো সাতাশটিতে এদিকে সচিবালয়ে এক প্রতিক্রিয়ায় বাণিজ্য মন্ত্রী তোফাল আহমেদ বলেছেন বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র বাঙালিতে বাংলার মানুষকে মুক্ত করেছেন প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কথা অত্যন্ত সতর্কতার সাথে তিনি অলিখিত হৃদয়ের বিশ্বাস থেকে সারা জীবন যার জন্য সংগ্রাম করেছিলেন সেই কথাটি তিনি সেখানে উল্লেখ করেছিলেন এই বাংলাদেশ তার স্বপ্নের বাংলাদেশ এই বাংলাদেশ তার রক্তে প্রতিষ্ঠিত বাংলাদেশ এই বাংলাদেশের জন্যই তিনি স্বপ্ন দেখেছিলেন আজকে লক্ষ্য করেন বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদার আসনে আসীন হয়েছে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে ভিডিও প্রকাশ করায় পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ব্যাখ্যা দিতে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় উপস্থিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই হাইকমিশনার জামান সিদ্দিকি পাকিস্তান হাই কমিশন আপলোড করার পর ওই ভিডিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের করা প্রতিবাদের পরপরই সরিয়ে ফেলে ঢাকার পাকিস্তান অ্যাফেয়ার্স নামে ওই ফেসবুক পেজে হাই কমিশনারে শেয়ার করা তেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিডিওটিতে আরও দাবি করা হয় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতায় চাননি তিনি স্বায়ত্ত শাসন চেয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে জানিয়েছে তলব করার পর বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তান হাই কমিশনার চার দিনের কক্সবাজার সফর শেষে আজ ঢাকা ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাসিয়া দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে সফর সঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি সোমবার তিনি কক্সবাজারে রুখিয়ায় রোহিঙ্গাদের বেশ কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন তিনি কক্সবাজার থেকে চট্টগ্রাম আসেন সেখানে সার্কিট হাউসে রাতে অবস্থানের পর দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা হন এদিকে আজ সকালে চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শনিবার ঢাকা থেকে রওনা হয়ে চট্টগ্রাম পার করে কক্সবাজার পথে ফেনীর ফতেপুরের হামলার কথা বাদ দিলে মোটামুটি নির্বিঘ্নে সোমবার দুপুর একটার দিকে রোহিঙ্গাদের সমবেদনা জানাতে উখিয়ার ময়নার এসে পৌঁছান খালেদা জিয়া রোহিঙ্গাদের কথা শোনেন সমবেদনা জানান আশ্বাস দেন সময় লাগলেও তাদেরকে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করার বিষয়টি দ্রুত এগোচ্ছে আন্তর্জাতিক মহলকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন বলেন গাড়ি বহরে থাকা গণমাধ্যম কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে এ হামলায় ক্ষমতাসীনদেরই অভিযুক্ত করেন তিনি রোহিঙ্গা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই রোহিঙ্গা আসিত আমাদের দেশ গতকাল বলেছেন যে রোহিঙ্গা আসলে যা করা উচিত ছিল তা সরকার করতে পারেনি সরকার ব্যর্থ হয়েছে সেসব জায়গায় আমরা বলেছি প্রথম থেকেই বলে আসছি যে এদেরকে আশ্রয় দিয়ে তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করে একই সঙ্গে সেই কূটনৈতিক চাপ সৃষ্টি করা যেন আপনার আমাদের সরকারের বা হাত শক্ত হয় একটা জাতীয় ঐক্য তৈরি করে এই রোহিঙ্গা ইস্যুকে ফেস করা মানবিক কারণে আশ্রয় দিলেও বিপুল সংখ্যক রোহিঙ্গা কক্সবাজার ও টেকনাফের মানুষের জন্য দীর্ঘ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এর মধ্যে রোহিঙ্গারা বিভিন্ন ইস্যুতে বাংলাদেশি স্থানীয়দের উপর চড়াও হতে শুরু করেছে দর্শক বিস্তারিত জানাতে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস রোহিঙ্গারা রোহিঙ্গাদের আশ্রয় দিল তারা বাংলাদেশিদের উপর হঠাৎ করে চড়া হয়ে উঠেছে কেন এই সংকট দেখা দিয়েছে আর এটি প্রতিকারে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে দেখেছি Sampai সমাধান হয়েছে কিন্তু সমস্যা যেটা হচ্ছে বাঙালিদের সাথে তাদের একেবারেই মিলছে না অর্থাৎ তাদের মনস্তাত্ত্বিক যে জায়গাটি এবং বাঙালিদের যে মনস্তাত্ত্বিক জায়গাটি দুটির সাথে মেলানো খুব কঠিন হয়ে যাচ্ছে একদিকে হচ্ছে তারা সংখ্যায় বেশি বাঙালিরা সংখ্যায় কম তারপরে আবার তারা কিন্তু একেবারেই সভ্যতার বাইরে থেকে এসেছেন অনেকে সারা জীবনে একটি গ্রামের বাইরে কোনো দিন যাননি তারা কখনো টেলিভিশন দেখেননি রেডিও শোনেননি তাদের বিনোদনের কোনো ব্যবস্থাও ছিল না তো একটা অদ্ভুত পরিবেশ থেকে এসে তারা এখানে বাঙালিদের সাথে ঠিক মানিয়ে নিতে পারছেন না তাদের কিন্তু প্রায় প্রায়ই চলছে নিজেদের মধ্যে তাদের মাঝে ঝগড়াঝাটি হচ্ছে কারণ তাদের মধ্যেও কিন্তু নানা ধরনের মত রয়েছে তো সব কিছু মিলিয়ে আসলে পরিস্থিতিটা অনেকটা ঘোলাটে বলতে পারেন কারণ হচ্ছে তারা ঠিক আসলে সভ্যতার যে ছোঁয়া সেটি তারা পাননি তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হলে তাদেরকে যেটি দেখা গেছে যে অনুমতি নিতে হয়েছে সেনাবাহিনীর কাছ থেকে অনেক সময় সেই অনুমতিও মেলেনি যেটিকে তারা বলে থাকেন ট্রাভেল টিকেট অর্থাৎ দেশের মধ্যে তো অনেক দূরের কথা পাশের গ্রামে যেতে হলেও তাদের সেনাবাহিনীর কাছ থেকে ট্রাভেল টোকেন নিতে হয় তো সেই ট্রাভেল টোকেনও কিন্তু সেনাবাহিনী তাদের সবসময় যে দিত বিষয়টা তা না সেটিও তাদেরকে অনেক সময় ঘুষের মাধ্যমে নিতে হতো পাশের গ্রামে যাওয়ার জন্য যে কারণে আসলে তাদের নিজেদের গ্রামে যদি কোনো কারণে স্কুল কলেজ না থেকে থাকে তাহলে পাশের গ্রামে সেই স্কুলে বা কলেজে পড়তে যাওয়াটাও একটা দুষ্কর ব্যাপার কারণ প্রতিবার এরকম ঘুষ দিয়ে টোকেন নিয়ে আসলে পড়তে যাওয়াটা একেবারেই বাস্তবসম্মত নয় তো এরকম একটি পরিস্থিতি থেকে তারা যে এসেছেন এবং এসে এই বাংলাদেশে ঠাই পেয়েছেন কিন্তু তারপরেও আসলে সেটি ভালো কথা তাদের মানবিক যে বিপর্যয় হয়েছিল সেটি থেকে তাদেরকে আসলে রক্ষা করা গেছে সে যেটি আসলে খুবই ইতিবাচক কিন্তু নেতিবাচক যে বিষয়টি আসলে সেটি হচ্ছে বাঙালিদের সাথে তাদের আসলে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে যেমন শুরুর দিকে দেখা গেছে যে কিছু রোহিঙ্গা এসে হুট করে যেহেতু তাদের থাকার জায়গা নেই এক বাঙালির বাড়ি একদম দখল করে নিয়েছেন এক বাঙালি যে গাছপালা লাগিয়েছিলেন বনটি বানিয়েছিলেন সেটি তারা দখল করে নিয়েছেন বাঙালি যখন দিতে চায়নি তখন দেখা গেছে তাকে তারা মেরেছেন তো এই যে মানে কিছু ব্যাপার সেগুলো আসলে ঠিক সভ্যতার মধ্যে থাকলে সেটি আসলে সম্ভব নয় এবং তাদের চলাফেরা আচার আচরণ অনেকে বলছেন যে তাদের কাছে অনেক অস্ত্র রয়েছে তো সব কিছু মিলিয়ে পরিস্থিতিটা একটু জটিলই বলতে পারেন তাদের ইয়াবার ব্যবসা রয়েছে সিগারেটের ব্যবসা রয়েছে তো আসলে এভাবে যদি তাদের বাঙালিদের সাথে একত্রে রাখা হয় তাহলে বাঙালিরা কিন্তু আসলে বড়ো ধরনের বিপর্যয়ে পড়তে যাবে কারণ তাদের যে শ্রম বাজার বাঙালিদের সেটিও কিন্তু ধীরে ধীরে রোহিঙ্গারা দখল করে নিচ্ছেন কারণ তাদেরকে কিন্তু বেশ কম টাকায় আসলে পাওয়া যাচ্ছে সুতরাং বাঙালিদের যে কাজ করবার যে জায়গাটি সেটিও কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তো এই বাঙালিদের সাথে রোহিঙ্গাদের যে দ্বন্দ্ব এটি কিন্তু বহু পুরনো তারা বিরানব্বইতে এসেছেন এর আগে তারা ষাটের দশ এসেছেন এবং স্বাধীনতার আগে তারা এসেছেন কেউ কেউ এই বাংলাদেশ কেউ কেউ ভারত থেকে গিয়েছেন তো সব কিছু মিলিয়ে আসলে তাদেরকে সেই দেশেও কিন্তু নিজের দেশের মতো থাকতে দেওয়া হয়নি তো সব মিলিয়ে আসলে পরিস্থিতি খুব একটা ভালো নয় বিশেষ করে রোহিঙ্গা আর বাঙালি যে সম্পর্ক এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ অন্তরা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আশ্রয় দিলেও বাংলাদেশি স্থানীয়দের পর চড়াও হয়ে উঠেছে রোহিঙ্গারা এতে যে সংকটের সৃষ্টি হয়েছে তা জানাতে কক্সবাজারের কুতুপালং থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী অন্তরা বিশ্বাস রাখাইনে মানবেতর জীবন কাটালেও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা ভালো আছে ত্রাণ সহায়তা যা পাচ্ছে তাতে খুশি তারা তাই এখনো যারা আসতে পারেনি তাদেরকে আসার জন্য বলা হচ্ছে মোবাইলে রোহিঙ্গা যুবকরা নাফ নদীর সাঁতরে বাংলাদেশে আসছে প্রতিদিনই তারা বলছেন সহিংসতা বন্ধ হলেও রাখাইনে আর ফিরে যেতে চান না তারা অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত ক্যামেরায় ছিলেন শেখ জালাল মুসালামা মিয়ানমারের বুচিডং গ্রামে ভিক্ষা করে খেতেন বাংলাদেশে এসে তার বেশ ভালো হয়েছে থাকা খাওয়া নিয়ে চিন্তা করতে হয় না পালিত মেয়ে রাবেয়া খাতুনকে নিয়ে তাই বাংলাদেশে থেকে যেতে চান সেনাবাহিনী মাঝে মধ্যে ঘর থেকে বের হতে দিত না তখন ভিক্ষাও করতে পারতাম না না খেয়ে থাকতে হতো এখন পেট ভরে খেতে পারি রোহিঙ্গা ক্যাম্পে মুসাল্লামার মতো আরো অনেকেই নিজ দেশ মিয়ানমার থেকে বাংলাদেশেই ভালো আছেন তাই এখনো যারা আসতে পারেননি তাদেরকেও আসতে বলছেন মিয়ানমারে আপাতত সহিংসতা থেমেছে তারপরও যে যেভাবে পারছে চলে আসছে বাংলাদেশে এমনকি নাফ নদী সাঁতরেও বাংলাদেশ সীমান্তে পৌঁছাচ্ছে রোহিঙ্গা যুবকরা জুলুঙ্গরের মারের হাড়ের আমার চারটা বোন তিন ভাই বোনদের বিয়ে হয়ে গেছে বাবা মা ভাই বোন সবাই মিলে এখানেই ভালো আছি মিয়ানমারে আর ফিরতে চায় না তারা গদদ্বার পুরাদি খালি বার্মাতে দেয় सीधे एडারা সালাইফেরা নদের। মিয়ানমারে এক এলাকা থেকে আরেক এলাকা যেতে সিনবা বাহিনী কাছ থেকে টোকেন নিতে হয় মাঝে মধ্যে ওরা কোথাও যেতে দেয় না এখানে তো যেখানে ইচ্ছে যেতে পারছি বাংলাদেশত এডারা এক একা সালাইফেরা গত্তদের বড়মা খাবার দাবার ঠিক মতো পাচ্ছি এখানে শান্তি পাচ্ছি বাংলাদেশ অনেক ভালো আমরা এখানেই থাকতে চাই পনেরো দিনের চাল ডাল তেল লবণ চা পাতা দুধ দেওয়া হচ্ছে প্রতিটি পরিবারকে পুরোটা লাগে না বাকিটা বিক্রি করে অন্য খাবারও কেনেন অনেকে বাংলাদেশ বিপদগ্রস্ত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে দিচ্ছে ত্রাণ সহায়তাও তবে রোহিঙ্গাদের আর কতদিন রাখার সামর্থ্য বাংলাদেশের আছে সে বিষয়ে প্রশ্ন তোলার সময় এসেছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং বাম দলগুলো দেশের সব বড় রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করলেও তারা একটি বিষয়ে একমত যে এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে এখনই তাদের দেশে ফেরত পাঠাতে হবে আন্তর্জাতিক সংস্থা এবং সেই সাথে জাতিসংঘেরও একই মত কিন্তু তারপরেও রোহিঙ্গাদের এই বাংলাদেশে আসা কিছুতেই থামানো যাচ্ছে না তাই সংশ্লিষ্টরা বলছেন যেভাবেই হোক সর্বোচ্চ এবং সকল ধরনের চাপ সৃষ্টি করতে হবে মিয়ানমারের ওপর যেন এই রোহিঙ্গা জনগোষ্ঠী আবারও ফিরে যেতে পারেন তাদের নিজ বাসভূমিতে অন্তরা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর কক্সবাজার বান্দরবনের নাইং বিভিন্ন সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছেন এক লাখ রোহিঙ্গা তবে জিরো পয়েন্টের ছয়টি স্থান মিয়ানমার সীমান্তবর্তী হওয়ায় নিরাপত্তা হুমকিতে তারা এ অবস্থায় তাদের সরিয়ে কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পে স্থানান্তরের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা আর রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুতই স্থানান্তরের কথা জানিয়েছে বিজেপি কবির হোসেন সিদ্দিক তথ্য চিত্র দেখুন মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে এদেশে আসা রোহিঙ্গারা এরই মধ্যেই কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় নিরাপদ আশ্রয় পেয়েছেন তবে গেল দুই মাস ধরে বান্দরবনের ঘুমধুম বাইশ পাড়ি চাকঢালা আমতলি ও তুমর জিরো পয়েন্টে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন প্রায় এক লাখ রোহিঙ্গা এসব সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশে সীমান্ত ঘেঁষে ক্যাম্প তৈরি ও টহল জোরদার করেছে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের অভিযোগ টহলের সময় জিরো পয়েন্টে প্রতিনিয়তই হুমকির সম্মুখীন তারা এই অবস্থায় আতঙ্কে দিন কাটে তাদের ঢলে মিanmarের নিজেদের ঘরবাড়ি সহায় সম্বল সবকিছু ফেলে অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও এ দেশে ছুটে এসেছেন রোহিঙ্গারা এ অবস্থায় নিরাপদ আশ্রয়ের জন্য কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে যেতে চান তারা এখানে ডিমেশপিন্দে জিরবন জাগাতমদে ছিলাম তলে ইকে সরকারে লই গেলে আমরা যাই এখানে জিরো পয়েন্টে রোহিঙ্গারা অবস্থান নেওয়ায় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে মনে করছেন জনপ্রতিনিধিরা উদাসিত আমাদের এলাকার এবং প্রশাসনের প্রতি আমাদের আবেদন থাকবে যে এদেরকে যত সম্ভব দ্রুত কুতুপপাল বালুকালিতে নিয়ে আসা তবে রোহিঙ্গাদের বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে বিজিবি দ্রুত তাদের কুতুবপালং বা বালুখালী ক্যাম্পে পাঠানোর কথা বলছেন এই বাহিনীর কর্মকর্তারা তাদেরকে কেন্দ্র করে যে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত ঘটনা এরকম কোনো ঘটনা ঘটতে পারে এটার দিকে আমরা বিশেষ নজর দিয়ে তাদের রেখেছি এবং এই জন্য তাদেরকে এখন খুব তাড়াতাড়ি আমরা শিফট করার পরিকল্পনা করছি এবং হয়তো খুব শীঘ্রই তাদেরকে আমরা শিফট করে ফেলব জাতিসংঘের হিসেবে গেল পঁচিশ আগস্ট মিয়ানমারের সহিংসতার পর এ পর্যন্ত ছয় লাখেরও বেশি রোহিঙ্গা এদেশে আশ্রয় নিয়েছে দর্শক সংবাদের শুরুর দিকে জানিয়েছিলাম যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে ভিডিও প্রকাশ করায় পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় দর্শক এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন আমাদের সহকর্মী লাকমিনা জেসমিন সোমা সরাসরি যোগ দিচ্ছেন তিনি সোমা পাকিস্তান হাই কমিশনার কাছে কি ধরনের ব্যাখ্যা চাওয়া হতে পারে ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে তারা বিভিন্নভাবেই

তাপস আপনাকে যেটি বলছিলাম যে আসলে পাকিস্তান যে বরাবরই বাংলাদেশের স্বাধীনতা এবং ইতিহাস নিয়ে যেটি তারা অপপ্রচার চালিয়ে আসছিল তারই অংশ হিসেবে কিন্তু পাকিস্তান অ্যাফেয়ার্স নামে একটি ওয়েবসাইট সেটি সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে তেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের সেই ভিডিওটিতে মূল যে মেসেজটি তারা দিয়েছে সেটিতে বলা হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এমনটি দাবি করা হয়েছে এবং একই সাথে বলা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আসলে স্বাধীনতা চাননি তিনি অধিকার চেয়েছেন ছিলেন বাঙালির এমন একটি সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার তারা চালিয়েছেন যে ভিডিওটি আসলে সম্প্রতি আজ সকালে কয়েকটি গণমাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশ হওয়ার পর বাংলাদেশের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু এখানকার ঢাকায় নিযুক্ত পাকিস্তানের যে হাই কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান তাকে তলব করা হয়েছে এবং আপনাকে যেটি জানাতে চাই ঠিক দুইটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি এই পররাষ্ট্র মন্ত্রণালয় কমিশনার এসেছেন এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই মুহূর্তে কিন্তু এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দ্বিপক্ষীয় উইংটি রয়েছে সেই উইংয়ের যিনি ভারপ্রাপ্ত সচিব রয়েছেন তিনি সচিব রয়েছেন তিনি কিন্তু তাকে তলব করেছেন এবং তার সঙ্গে কথা বলছেন তবে আপনি যেটি বলছিলেন যে তলবের বিষয়ে আসলে কি জানতে চাওয়া হবে সেটি আমরা ঠিক এই মুহূর্তে বলতে পারছি না তবে এর আগের অভিজ্ঞতা যা বলে যে সাধারণত এর আগেও পাকিস্তান এই ধরনের তাদের আচরণ যখন প্রকাশ করেছিল বা এই ধরনের কর্মকাণ্ড তারা ঘটিয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে তাদেরকে সাধারণত ডেকে জিজ্ঞাসা করা হয় যে তারা আসলে কেন এমন ধরনের বিভ্রান্তমূলক প্রচার বা প্রচারণা তারা চালাচ্ছেন সেই বিষয়টি এবং তাদেরকে অনেকটা আসলে প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিকভাবেই কিন্তু তাদেরকে এক ধরনের সতর্ক করে দেওয়া হয় সাধারণত এই পররাষ্ট্র নীতিতে বা পররাষ্ট্র মন্ত্রণালয় এমনটি ঘটে থাকে এবং সেই সঙ্গে আমরা সেটি লক্ষ্য করছি যে ঠিক পনের তিনটার দিকে তিনি এখানে এসেছেন এবং এখনও পর্যন্ত কিন্তু আমরা উপরেও গিয়েছিলাম গণমাধ্যম কর্মীরা এবং যেটি দেখেছি যে তিনি এরই মধ্যে সেই কক্ষে প্রবেশ করেছেন এবং যিনি ভারপ্রাপ্ত সচিব রয়েছেন তিনি কিন্তু তার সঙ্গে কথা বলছেন এবং আমরা ধারণা করছি যে তিনি বের হয়ে যাওয়ার পর হয়তো বা গণমাধ্যমে কথা বললেও বলতে পারেন আমরা তেমনটি চেষ্টা করছি কিন্তু তারপরেই আসলে জানা যাবে তাকে কি বলা হয়েছে এবং সেই সাথে আরেকটি তথ্য দিয়ে শেষ করতে চাই যে এরই মধ্যে কিন্তু কয়েকটি ওয়েবসাইট থেকে তাদের যে পাকিস্তান অ্যাফেয়ার্স ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে কিন্তু ভিডিওটি ডিলেট করে দেওয়া হয়েছে এমনটিও আমরা সেই ওয়েবসাইট লক্ষ্য করেছি তা তো সর্বশেষ তাওয়াসুম আমার কাছ থেকে এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছিল এই সব সোমা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে ভিডিও প্রকাশ করায় পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কি সিদ্ধান্ত সেখানে চলছে জানা জানাতে যোগ দিয়েছেন সহকর্মী জাসমিন সোমা তিনি যেমনটি জানালেন যে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত তিনি জানতে পারেনি আমরা আশা করছি তিনি জানতে পারলে আমরা আপনাদেরকে আবারও পরবর্তীতে জানিয়ে দেব কর্মস্থলে নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইনডোর এবং আউটডোরে প্রবেশ পথের বিভিন্ন ফটকে তালাঝুলিয়ে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্তই কর্মসূচি পালন করেন তারা এছাড়া নতুন ভবনে নিউরোমেডিসিন ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের রোগী দেখার টিকিট বিক্রিও বন্ধ করে দেন তারা এতে চিকিৎসা নিতে আসা শত শত রোগী চরম দুর্ভোগে পড়েন আন্দোলনকারীরা জানিয়েছেন আগামীকালও এই কর্মসূচি পালন করবেন তারা তবে বিস্তারিত কর্মসূচির ঘোষণা আসবে বিকেলে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ওই রোগীর স্বজনরা ডাক্তারদের মারধর করে এই ঘটনার প্রতিবাদ জড়িতদের বিধিনিষেধ মূল কর্মস্থল নিরাপত্তা নিশ্চিত ও ভিজিটার কার্ড ছাড়া বহিরাগতদের প্রবেশ নিষেধ হাঁকার দাবি চিকিৎসকদের এই আন্দোলন মানলে আমাদের যে অনির্দিষ্টকালে ধর্মঘট সেটা চলবে আমাদের কর্মসূচি কালকে পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে যদি এটা এনশিউর করা হয় যে বহিরাগত কোনো লোকজন নাই সবাই আইডি কার্ড আছে আমরা কর্মক্ষেত্রে ফিরে যাব বহির বিভাগে আমরা টিকিট নিলাম টিকিট নেওয়ার পর রুগী দেখবে ঠিক তারপর পরেই আমাদেরকে বাহির করে দেওয়া হয়েছে সকাল নয়টা থেকে দুইটা প্রায় আমরা ঘুরতে দেখে আছি সব বন্ধ কোনো ডাক্তার বসে রয়েছে কোনো রুগীটি তা দেখতেছে না ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় আপিল বিভাগের রায় আগামী বুধবার রাষ্ট্র আসামি পক্ষের করা আপিলের ওপর পুনঃশুনানি শেষে মঙ্গলবার দায়িত্বরত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন হাইকোর্টে এ মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সাইফুল ইসলামের পক্ষে আপিল বিভাগে শুনানি করেন সিকদার মকবুল হক অন্যদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যুক্তি উপস্থাপন করেন এ মামলায় এর আগেও এক দফা শুনানি হয়েছিল আপিল বিভাগে গত বিশ আগস্ট আপিল শুনানি শেষে সর্বোচ্চ আদালত রায়ের জন্য দশ অক্টোবর দিন রেখেছিল কিন্তু এর মধ্যে প্রধান বিচারপতি এস কে সিনহা ছুটিতে বিদেশে যাওয়ায় এবং রায় প্রস্তুত না হওয়ায় এক আসামির আইনজীবীর আবেদনে বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বাধীন পাঁচ বিচারকের বেঞ্চ নতুন করে শুনানির সিদ্ধান্ত দেয় এর আগে দু সালের পাঁচ মার্চ মধ্যরাতে গুলশানে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন কর্মকর্তা খালাফ আল আলী পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় তাহলে অন্তত আমি মনে করি যে এটা ভালো হবে নিউজ টোয়েন্টি ফোর সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি আমাদের সাথেই থাকুন তির পর আবারো স্বাগত দেখছেন নিউজ 24 সংবাদ। খাদ্যপুনর্নির্ধামী দেশের শরণকালের সবচেয়ে বড় দুর্যোগ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস লা ব্যাক মানববন্ধনে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। খালেদাজিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে আজতেই মানববন্ধনে হামলার নিন্দাজানান রুহুল কবির রিজভী। পাশমা দিয়ে দেখলে তাই মনে হবে। দেশে খাদ্যদ্রব্যের চরম ঊর্ধ্বগতি। চরম স্মরণকালের সবচাইতে বড় দুর্যোগ চলছে এখন খাদ্যদ্রব্যের দামে সর্বোচ্চ মূল্য চালের দাম পেঁয়াজের দাম অসহায় মানুষ নিরন্ন মানুষ হাহাকার করছে তারপরেও প্রধানমন্ত্রী তার চশমা দিয়ে দেখবেন বলবেন না তারা পেট পুরে খাচ্ছে আর এই চশমা পরেই ওবায়দুল কাদেররা বক্তব্য দেন দেখেন চট্টগ্রাম বন্দরে ভোজ্য তেলের ঘোষণায় তরল কোকেন আমদানির মামলার কার্যক্রম ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ একই সাথে আমদানিকারক কারক প্রতিষ্ঠানের মালিক নূর মোহাম্মদকে তিন সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে মঙ্গলবার মামলার শুনানি শেষে নির্দেশ দেন আদালত রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দু সালের সাত জুন চট্টগ্রাম বন্দরে থাকা একটি কন্টেইনার আটক করে সিলগালা করে দেয় শুল্ক গোয়েন্দি দপ্তর পরে পরীক্ষা করে এতে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া যায় দেখিছি সরকারের অনুমতি ক্রমেই এই মামলায় তদন্ত করেছে এবং যেটা আইনগতভাবে তারা পারে সুতরাং এই সমস্ত শুনে হাইকোর্ট যে মামলার স্থগিতাদেশ দিয়েছিল সেটাকে বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ এবং তার জামিনও বাতিল করে সমস্যা ও সমাধান নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা লাইফ দিন দিন দখলে যাচ্ছে রাজধানীর খালগুলো ময়লা আবর্জনা ফেলেও নিশ্চিন্ন করা হচ্ছে খালগুলো সম্প্রতি হাইকোর্ট খালের উপর কোন ধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছে এর পরের কি অবস্থা দর্শক ঢাকা লাইভে সে খবর জানাতে আবদুল্লাপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব বিপ্লব ময়লা আবর্জনার স্তূপে খাল তো নিশ্চিন্ন হতে চলেছে কর্তৃপক্ষরা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন এই সংকট থেকে মুক্তি পেতে জি যেমনটি বলছিলাম যে আবদুল্লাপুর যেই খালের আমি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি সেই খালের অবস্থা কিন্তু এর আগেও কিন্তু বিভিন্ন সময় কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি যে এখনও কিন্তু খালের উপরে যে অবৈধ স্থাপনা সে স্থাপনা কিন্তু অনেক জায়গায় রয়েছে এবং সবচেয়ে অসুবিধা যে বিষয়টি আমি খালের দেখাতে চাচ্ছি সেটি হলো বা যে অভিযোগটি রয়েছে এখানকার এই উত্তরা এগারো নম্বর দশ নম্বর বারো নম্বর সেক্টরের যারা বাসিন্দা তাদের অভিযোগের মূল বিষয়টি হলো যে আসলে খালটি যে বিভিন্ন ময়লা আবর্জনায় ভর্তি হয়ে গিয়েছে ভরাট হওয়ার কারণে খালের পানি দূষিত হয়েছে যার কারণে এখানে যে পরিবেশ সে পরিবেশে আসলে সে সবাই স্বাস্থ্য ঝুঁকিতে আছে এমনটি কিন্তু বলছে এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা এবং আমি জানাতে চাচ্ছি এই বিষয়টি নিয়ে আমি ওয়াসার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি ওয়াসার যে সহকারী প্রকৌশলী ড্রেনেজ তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি টেলিফোনে এবং তিনি আসলে বলছেন যে আসলে এই দায়ভারটা আসলে খালে যে ময়লা আবর্জনা রয়েছে এই আব আবর্জনা দায়ভারটা আসলে সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশন তারা এই ময়লাগুলো উঠিয়ে নেওয়ার ব্যাপারে তারা তাদেরকে বারবার চিঠি দিচ্ছে জানাচ্ছে তারপরেও কিন্তু তারা কিন্তু কোনো রকমের উদ্যোগ নিচ্ছে না এবং খালের খননের বিষয়েও কিন্তু তার সাথে কথা বলেছি তিনি বলছে খালটি খনন করা হচ্ছে খনন করা পরবর্তীতে আবার কিছুদিনের মধ্যে খালটি ভরাট হয়ে যাচ্ছে দ্বিতীয়ত আমি আপনাকে জানাতে চাচ্ছি যে এই খালের উপর দিয়ে কিন্তু বিভিন্ন ওয়াসার অনেকগুলো প্রায় অর্ধশত অবৈধ লাইন ওয়াসার পানির লাইন গিয়েছে বিভিন্ন আশেপাশের বস্তিগুলোতে আপনি দেখতে পাচ্ছেন যে এর ভিতরে একটি লাইন দেখা যাচ্ছে এই বিষয়টি নিয়েও কিন্তু কথা বলছে কিন্তু ওয়াসা আসলে স্বীকার করতে চাচ্ছে না তারা বলছে যে এইটা ওয়াসা যেই জোন নোয়ায় রয়েছে তারা বলছে যে এটা যে রেভিনিউ শাখা রয়েছে রাজস্ব শাখা রয়েছে তারা আসলে বলতে পারবে আসলে এটা বৈধ কি অবৈধ না তো তা আমি সর্বশেষ এই উত্তরা সেক্টর দশের যে কল্যাণ সমিতির যিনি সহসভাপতি রয়েছেন সিনিয়র সহসভাপতি উনি আমার সাথে আছেন ওনার কাছ থেকে জানবো যে এই ধরনের একটা পরিবেশের অবস্থা বা এই ধরনের চিত্রের পরিবর্তনের জন্য ওনারা কি উদ্যোগ নিয়েছেন একটু আমাকে বলবেন আসলে নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে ধন্যবাদ আপনাদের এই একটা ভালো উদ্যোগ এটা জনস্বার্থে আপনার এই উদ্যোগটা গ্রহণ করেছেন আমি মনে করি এটা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে মূলত ওয়াশা এবং পানি উন্নয়ন বোর্ড এবং সিটি কর্পোরেশন ওই তিনটা বিভাগের টান পূরণের জন্যই এখানকার যে ময়লা নিঃশাসনটা ড্রেনেজ ব্যবস্থার কারণে নানাবিধ সমস্যা যে আছে সে মূলত সেটা পরিচ্ছন্ন হচ্ছে না এই জন্য সমন্বিত পরিকল্পনার মাধ্যমেই এই কিদির কাল এটা ঐতিহাসিক নামে কিদির কাল আপনার এই যে আপনার তুরাগ নদী তুরাগ নদীর এই সাথে এটা সংযুক্ত ডাইন পাশে এটা হাওড় ছিল আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন সময় ওয়াসা পানি উন্নয়ন বোর্ড এবং সিটি কর্পোরেশনের সঙ্গে সঙ্গে আমরা আলোপ আলোচনা করেছি যোগাযোগ করেছি কিন্তু দায়ী দায়িত্বরা আগেই বলেছি যে এটা সমন্বিত একটা উদ্যোগের দরকার এককভাবে কেউ করতে চাচ্ছে না ওয়াশা বলতেছে যে এটা আমাদের না পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন বলতেছে যে না এটা ওয়াশার আবার সিটি কর্পোরেশন বলতেছে এটা তারা তো কিছু করে না আমরা কি করব এরকম একটা সমস্যার মধ্যে পড়ে আছে কেউ দায়ী দায়িত্ব নিচ্ছে না আপনার বিগত কয়েক বছর আগে এডিবির একটা প্রজেক্টের মাধ্যমে ওই পাশে দুই পাশে আপনার এই স্লাব বসাই ছিল যাতে মাটি ভাঙে না যায় ময়লা আবর্জনা না হয় একটু খননও করা হয়েছিল ওই ওই ব্রিজ পর্যন্ত আর একটু পর্যন্ত সেই কাজটা পরবর্তী সময় পুরোপুরি এই বাস্তবায়ন হয় নাই বলে আমি মনে করি অর্থে আপনি শুনলেন যে আসলে এখানে যে কল্যাণ সমিতি রয়েছে সেক্টর এগারো বারো এবং দশের তারা বলছে যে এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশন ওয়াসা তাদের সাথে যোগাযোগ করেছে আসলেই তাদের মধ্যে যে সমন্বয়হীনতার একটি কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং তারা এক একজন একজনকে দায়ভার দিচ্ছে তারা কেউ কেউ দায় নিতে চাচ্ছে না এই ধরনের সমস্যার তো সর্বোপরি এই এখানকার সাধারণ মানুষের একটি কথাই যে এই ধরনের পরিবেশে বা এই খালটি যদি খনন করা না হয় তাহলে শীত মৌসুমে কিন্তু এই খালটি শুকিয়ে যাবে এরপরে পরিবেশ যে ক্ষতিগ্রস্ত হবে এর ফলে তারা চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে তো অর্থী এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর বিপ্লব আপনাকে ধন্যবাদ দর্শক ময়লা আবর্জনা স্তূপ হওয়া হয়ে নিশ্চিন্ন হয়ে যাওয়া খালগুলোর খবর জানাতে ঢাকা লাইভ আবদুল্লাপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব সেই সাথে সময় হলো একটি বিরতি নিউজ টোয়েন্টি ফোর সংবাদে ফিরছি খুব শীঘ্রই আবারও স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ উত্তরায় তৃতীয় ফেজে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য পনেরো হাজার ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে দুই হাজার কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে প্রায় এগারো হাজার কোটি টাকা মোদন দিয়েছে মঙ্গলবার অনুমোদন দেওয়া হয় সালে শুরু হওয়া এ প্রকল্পের আওতায় দু সালের মধ্যে উত্তরার আঠারো নম্বর সেক্টরে একশো একত্রিশটি ভবনে এক হাজার দুশো পঞ্চাশ বর্গ এগারো হাজার ফ্ল্যাট ও আটচল্লিশটি ভবনে এক হাজার বর্গ চার হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে এছাড়াও মাধ্যমিক শিক্ষা উপবৃত্তির দ্বিতীয় ফেজের প্রকল্পে বরাদ্দ দ্বিগুণ বাড়িয়ে এক কোটি টাকা অনুমোদন দেয়া হয় ফলে দু সাল পর্যন্ত পৌনে এক কোটি মাধ্যমিক শিক্ষার্থী উপবৃত্তি পাবে এ দুটি পুরনো প্রকল্পের সংশোধন এনে নতুন ছটি সহ আট প্রকল্পে মোট পনেরো কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়নে এক কোটি টাকার নতুন প্রকল্প এর আওতায় চারশো একানব্বই উপজেলায় কমপক্ষে একটি করে মোট ৫90টি বাজার তৈরি করা হবে দেশব্যাপী কাস্টমস স্থাপনার আধুনিকায়নে নেওয়া হয়েছে প্রায় 600 কোটি টাকার নতুন প্রকল্প। আমাদের নির্দেশনা দিয়েছেন যে মধ্যবিত্ত যারা আছেন তাদেরকে জন্য করা যায়। নিউজ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আর একবার বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে ঐতিহাসিক দলের হিসেবে স্বীকৃতি দিল ইউনেস্কো জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে ভিডিও প্রকাশ পাকিস্তান হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তল কক্সবাজার সফর শেষে ঢাকার পথে খেলে জিয়া বহরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ফখরুলের এবং নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে ঢাকা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি পালন রোগীদের ভোগান্তি নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এখন এ পর্যন্ত এরপর দেখবেন নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস